গেল? আমার এতক্ষণ ধরে বানানো নাড়ুগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? আমি ঠাকুরকে কি দিয়ে ভোগ দেব? ভগবান, আমি এখন কি করব? মাকে কি উত্তর দেব আমি? দেখছো, সাড়ে নটা অব্দি তিথি, সাড়ে নটা তো প্রায় বাঁচতেই চললো, কি করছে চারুর এখনো হলো না? এই বানি দেখ না চারুর হলো কি না, দেরি হয়ে যাচ্ছে তো। দেখছি দেখছি। আর দেখার কিছু নেই কাকিমণি, যা হওয়ার তা তো হয়েই গেছে। আপনাদের আদরের বড় বৌমা আজ রাধা মাধবকে ভোগ নিবেদন করতে পারবে না, আজ আমার দিন। চলো তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ মা। চারু, ওকে চারু, মাটিতে বসে কি করছো আর মাটি থেকে কি করছো তুমি? কাকিমণি, রাধা মাধবের জন্য বানানো ভোগের থালাটা মাটিতে পড়ে পুরো নষ্ট হয়ে গেছে। এ বাবা, কি করে হলো এটা? আমি জানি না কাকিমণি, বিশ্বাস করো, আমি নাড়ু বানিয়ে এখানে সাজিয়ে রেখে বাগানে ফুল আনতে গেছিলাম, আর এসে দেখলাম সব মাটিতে পড়ে আছে। ইস, কি হবে? কিন্তু আমাদের হাতে তো এখন আর সময় নেই যে তুমি সবটা নতুন করে শুরু করবে। 10 মিনিটে যে পুজো শুরু হবে, কি হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, এদিকে এসো, অত চিন্তা করতে হবে না। দেখো যা হওয়ার হয়ে গেছে, তুমি তোর ইচ্ছা করে করো নি, এবারটা না হয় চুমকির বানানো ভোগ দিয়ে রাধা মাধবের পুজোটা হবে, ঠিক আছে? আমি সবটা দিদিভাইকে বুঝিয়ে বলবো, তুমি টেনশন করো না, এসো আমার সঙ্গে এসো। কি হলো চারু? কাকিমণি, ঠাম্মি যে বললেন দুজনকে আলাদা আলাদা করে রান্না করতে হবে, দুজনের নামে আলাদা আলাদা করে ভোগ নিবেদন করতে হবে। হ্যাঁ চারু, তাই করতে হবে, এটাই এইবারের নিয়ম, আর এতগুলো বছর ধরে এটাই হয়ে এসেছে। কিন্তু এখন এই সমস্ত কথা আলোচনা করে কি আর কোনো লাভ আছে? আমাদের হাতে তো কোনো উপায় নেই, তাই না? তুমি ভেবো না, আমি দেখছি কি করা যায়, এসো। মা আমাকে প্রথমবার ভরসা করে একটা দায়িত্ব দিলেন, আমি কি সেটা রাখতে পারবো না কাকিমণি? এই নিন ঠাকুর মশাই। বাহ, কেমন সুন্দর নিটোল হয়েছে নাড়ুগুলো, দেখেছো বৌমা? আমাদের নাথ বউ যে খুব মনের ভক্তি দিয়ে ওগুলো বানিয়েছে দেখেই বোঝা যাচ্ছে, পাকা হাত না হলে এরকম হয়? দেখ চারু দেখ, একেই বলে কাম তেরা নাম মেরা। আজ আমি খুব খুশি হয়েছি চুমকি, তোমাদের ওপর আমি এত বড় একটা দায়িত্ব দিয়েছিলাম সেটা তুমি খুব সুন্দর করে পালন করেছো। মা, এত প্রশংসা করবেন না, এই তো শুধু কটা নাড়ু বানিয়েছি, খুবই সহজ। পূজো সব রেডি তো? এই দেখো দিদিভাইয়ের এতক্ষণে বুঝি আসার সময় হলো। ঠাম্মি, এবার যতক্ষণ পুজো শেষ না হবে তোমার দিদিভাই কোথাও যাবে না। আচ্ছা এবার বসো, এসো, আচ্ছা বসো। ও মা ছোট বৌদি, তুমি কি সুন্দর নাড়ু বানিয়েছো! হ্যাঁ দিদিভাই, খুব সুন্দর ভোগ হয়েছে রাধা মাধবের। আচ্ছা বড় বৌদির বানানো নাড়ুগুলো কোথায় গেল? আমি তো জ্ঞান তো কোনো অপরাধ করিনি, তুমি জানো রাধা মাধব সব জানো, তাও কেন
কেন আমায় এভাবে ঠকতে হলো? কেন দিদি ভাই, এবার তোমার বড় বৌদিকে ডাকো। হ্যাঁ আমি এক্ষুনি ডাকছি। কাকিমণি, আমি যদি পায়েস বানিয়ে নিয়ে যাই? পায়েস? হ্যাঁ দাঁড়াও। রেবা মাসি সমস্ত দুধ জাল দিয়ে ফেলেছে, আর তাছাড়া চারু দেখো, যদি দুধ থাকতো তাতেও তো এটুকু সময়ের মধ্যে তুমি এখন পায়েস বানাতে পারতে না, পায়েস বানাতে তো সময় লাগে। এক মিনিট, এতে কিছুটা দুধ আছে মনে হচ্ছে, দেখো তো তোমার হবে নাকি? হয়ে যাবে কাকিমণি। বৌদি তাড়াতাড়ি এসো, এক্ষুনি পুজো শুরু হবে। কাকিমণি আমাকে একটা সাহায্য করবে? আমি তো এখানে কোথায় কি আছে জানি না, তুমি আমাকে একটু এনে দেবে? ইমা এইভাবে বলছো কেন? তুমি বলো তোমার কি কি লাগবে। চারু, হ্যাঁ এইগুলো দিয়ে এইটুকু সময়ের মধ্যে কি করবে তুমি? কাকিমণি আমার ঠিক 10 মিনিট সময় লাগবে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ঠিক সময় মতো পূজোর ভোগ বানিয়ে ফেলবো। মা আমাকে প্রথমবার ভরসা করে একটা দায়িত্ব দিয়েছে, তার কোনো অন্যথা হবে না। তুমি যাও কাকিমণি, আমি আসছি। চারু কোথায়? চারু আসছে দিদি ভাই, এক্ষুনি আসছে। মানে ও কোথায়? এক্ষুনি তো পুজো শুরু হয়ে যাবে। দিদি ভাই চারু রাধা মাধবের ভোগটা বানিয়েই আসছে। বানাচ্ছে মানে? ও তো বললো ওর ভোগ বানানো হয়ে গেছে। এখনো ভোগ বানানো না হলে পুজো হবে কখন ছোট বৌমা? পুজো এখনই শুরু করতে না পারলে যে তিথি পেরিয়ে যাবে। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না বানি। দিদি ভাই চারু কিন্তু ভোগটা বানিয়ে ফেলেছিল, কিন্তু তারপরে ভোগের থালাটা মাটিতে পড়ে ভোগটা নষ্ট হয়ে গেছে। কি বলছো? রাধা মাধবের জন্য তৈরি ভোগ ওইভাবে মাটিতে পড়ে গেল? কিন্তু মাটিতে পড়লো কি করে? আসলে ও রাধা মাধবের জন্য ভোগ বানিয়ে বাগানে ফুল তুলতে গেছিল দিদি ভাই, এসে দেখে এই অবস্থা আর কি। হিরে কি লোক করেছে, ধরে ফেলবে নাকি আমায়? আমি একাই তো ওই সময় রান্নাঘরে ছিলাম। চুমকে। আচ্ছা মল্লিকা, কি থেকে কি হয়েছে সেটা তো পরে ভাবলেও চলবে, তাই না? মোদ্দা কথা হলো চারু এখনো ভোগটা বানিয়ে আনতে পারে। বাহ মা, তোমার স্বাদের বড় নাথ বৌমা দেখছি প্রথম দিনেই কেরামতি দেখিয়ে ফেললো। আরে বাহ কি দিল রাধা মাধব, আজ সত্যি সত্যি চুমকির দিন। তাহলে আজ তাহলে এই প্রথম মল্লিক বাড়ির পুজোর নিয়মে খুঁত হবে, তাও আবার তোমার সাধের বড় নাথ বৌমার জন্য, তাই না মা? ছি 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 ছি। আহ সোহিনী, খুঁত হবে কেন? খুঁত হবে বলছিস কেন? আশ্চর্য তো, ও তো আর হাল ছেড়ে দেয়নি, ভোগ তো বানানো হচ্ছে। ভোগ যদি সময়ে বানানো না হয় তাহলে চুমকির বানানো ভোগ দিয়ে রাধা মাধবের পুজো হবে।
আপনি আমার বিশ্বাস আর ভালোবাসা অমর্যাদা করছেন জানুন। রাধা মাধব কখনো অসৎ মানুষের সাথে থাকে না, তাই আপনার হাত থেকে উনি ভোগ নেবেন না জানুন। জিরে পাতি